সান্তাকে সাথে নিয়েই তৃণমূল ছাত্র পরিষদের বাড়ি বাড়ি খোঁজ খবর। বড়দিন উপলক্ষে শিশুরা যেমন অধীর আগ্রহে সান্তা ক্লজের উপহারের প্রতীক্ষায় থাকে, ঠিক তেমনই সাধারণ নাগরিক তাদের মূল্যবান ভোট দিয়ে নতুন সরকার আনার পর প্রতীক্ষায় থাকে জনমুখী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিজেদের সুবিধা লাভ এবং সার্বিক উন্নয়নের প্রতীক্ষায়। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুইয়ের নির্দেশে শান্তিপুরের ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন আগে থেকেই বাড়ি বাড়ি খোঁজখবর নেওয়া শুরু করেছিল। বর্তমান রাজ্য সরকারের 50টিরও বেশি বিভিন্ন জনমুখী প্রকল্প সঠিকভাবে মানুষের কাছে পৌঁছেছে কিনা তা খতিয়ে দেখার জন্য। ইতিমধ্যে বড়দিন উৎসব হাজির, তাই বাড়ির কচি কাচাদের খুশি করতে সান্তা ক্লজকে সাথে নিয়েই শিশুদের উপহার দেওয়ার মাঝে মূল কাজের ধারা অব্যাহত রাখার চেষ্টা করছেন উৎসবের মধ্যেও। শান্তিপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে দেখা মিলল এই ধরনেরই নানান চিত্র। তবে শহর কেন্দ্রিক এই ধরনের কর্মসূচিতে রাজনৈতিক মহলে উঠেছে জল্পনা। তাহলে কি আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সরকার এবং দলের গ্রহণযোগ্যতা বাড়াতে এই পদক্ষেপ? যদিও এই প্রশ্নে আমল দিতে রাজি নয় ছাত্রছাত্রীরা, তাদের সাফ কথা, মানুষের পাশে তৃণমূল ছাত্র পরিষদ ছিল আর থাকবেও। বাড়ি বাড়ি প্রচার করছে এই সান্তা ক্লজকে নিয়ে, যেহেতু আজকে বড়দিন, এই বড়দিনে বাচ্চারা সবাই অপেক্ষা করে যে সান্তা ক্লজের থেকে একটা প্রাইজ বা কিছু পাওয়ার জন্য তারা আনন্দ করতে চায়। তার পাশাপাশি বয়স্করা যারা আছে, আমরা বাড়ি বাড়ি প্রচার করেছি, তারা কোনো সরকারি সুবিধা পাওয়ার জন্য তারা জিজ্ঞেস করেছে। আমরা বাড়ি বাড়ি TMCP প্রচার করেছিলাম যে সরকারি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো তারা পাচ্ছে কি না, তারা অনেকেই পেয়েছে, তারা খুশি, আগামীতেও যাতে তারা সরকারি পরিষেবা পায় তার জন্য তারা বলেছে, আমরা সেগুলো শুনেছি। তো উপহার, বড়দের উপহার তাহলে কী হলো? বড়দের উপহার বলতে, বড়রা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনমুখী প্রকল্পগুলো, সেই প্রকল্পের মধ্যে তারা কেউ, অনেকে বলেছেন বয়স্ক মানুষ যারা, তারা বার্ধক্য ভাতার কথা বলেছে, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, কেউ স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলেছে, কারো রেশন কার্ডে, এই সমস্যাগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি বা এগুলো আমরা করার চেষ্টা করব। আমরা করেছি প্রথমত 13 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড করেছি, 2 নম্বর ওয়ার্ড করেছি, 8 নম্বর ওয়ার্ড করেছি, আজকে 5 নম্বর ওয়ার্ডে করছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম মণি সরকার, শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।